নটে শাক গ্রাম বাংলার খুবই পরিচিত একটি শাক। এই শাক খেতে খুবই সুস্বাদু, ভীষণ নরম হয় আর কচি শাক যে কোনোভাবেই ভাজি করলে খেতে অসাধারণ স্বাদ লাগে। বাগান থেকে কিছু কচি নটে শাক তুলে নিচ্ছি। নটে শাকের কিছু বিচিও থাকে যেটাকে ফুল বলা হয়। ফুলগুলো বেছে ফেলে দিয়ে শুধু ডগা এবং পাতাগুলো নিলেই খেতে বেশি ভালো লাগে। গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হয়, আর কিছু কিছু শাক এমনিতেই হয়ে যায়, সেগুলো রোপণ করার বা লাগানোর প্রয়োজন হয় না। নটে শাক এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে হয়, বিশেষ কোনো যত্ন বা পরিচর্যা ছাড়াই কিছু কিছু শাক এমনিতেই হয়ে যায় আর খেতেও ভীষণ মজাদার। শাক ভাজির জন্য শাকগুলো ভালো করে বেছে ফুলগুলো ফেলে দিয়েছি আর ধুয়ে কুচিয়ে রাখলাম। সেই সাথে নিয়েছি সেদ্ধ করা আলু। আলুগুলো ভাতে সেদ্ধ করে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি শাক ভাজাটা তৈরি হয়ে যাবে। শাকের পরিমাণ বুঝে 1.5 চামচ তেল দিয়েছি। শাকে একটু তেল দিলে খেতে খুবই মজাদার হয় আর সবাই পছন্দ করে খায়। হালকা আঁচে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি, কয়েকটি রসুনের কোয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি 2 মিনিটের মতো। পেঁয়াজ ও রসুনের কাঁচা ভাবটা এখন আর নেই। এবার কয়েকটি শুকনো মরিচ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে শুকনো মরিচ দিলে খেতে খুবই ভালো লাগে, আর কাঁচা মরিচও রয়েছে। 2 ধরনের মরিচ দিলে রান্নার স্বাদও কিন্তু অন্যরকম হয়। শুকনো মরিচ কুচি এভাবে হালকা ভেজে দিলে ঘ্রাণ খুবই সুন্দর হয়, আর সেই সাথে পেঁয়াজ রসুনও একটু ভাজা হয়ে এসেছে। এবার সেদ্ধ করে রাখা টুকরা আলুগুলো দিয়ে দিলাম। আলু ছাড়াও কিন্তু যে কোনো শাক ভাজি করলে ভালো লাগে, তবে সেদ্ধ আলু দিলে রান্নায় একটা নতুনত্ব আসে, খেতেও ভালো লাগে, শাকটা একটু মাখা মাখা হয়। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর লবণ তো আগেই দিয়ে রেখেছি। আরও 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে নেব। শাকের পরিমাণ বুঝে সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এই এলাকার লবণ এলাকা, তাই নুনতা স্বাদ থাকে শাকসবজিতে। সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে, তবে না দিলেও চলে। প্রতিদিনের খাদ্য তালিকায় শাক বা সবজি রাখাটা খুবই জরুরি। শাক হজমের জন্য ভালো, কোষ্ঠকাঠিন্য দূর করে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আর নটে শাক খেতে খুবই দারুণ একটি শাক, যে কোনোভাবেই রান্না করলে খেতে চমৎকার লাগে। এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম আর ভালো করে নেড়েচেড়েও দিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে অল্প করে জল দিচ্ছি। শাকে এমনিতেই কিন্তু হালকা জল থাকে, ঢেকে দিলে জল বেরোয়, তাই সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে হালকা আঁচে ঢেকে রাখবো মাত্র 2 মিনিটের মতো। শাকগুলো যদি কচি হয় তাহলে 2 মিনিট ঢেকে রাখলেই যথেষ্ট, তবে শাকের আন্দাজ মতো জল দিতে হবে। আর শাকগুলো যদি একটু শক্ত হয় ডাঁটা, সেই ক্ষেত্রে জলটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। কয়েকটি আস্ত কাঁচামরিচও দিয়ে রেখেছি, তাহলে বাচ্চারাও সহজে খেতে পারবে, বেশি জাল বেরোবে না। এবার ঢাকনাটি তুলে কয়েকটি আলু গালিয়ে দিচ্ছি, তাহলে শাকটা একটু মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। তবে আলুগুলো গেলে না দিলেও কিন্তু শাকটা চমৎকার লাগবে। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে শুধুমাত্র জলটা শুকিয়ে নেব, আর একটু পরপর একটু নেড়েচেড়ে দেব। যে কোনো ধরনের কচি শাক এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়, আর আলুগুলো আগেই ভাতে সেদ্ধ করে রেখেছিলাম, তাই শাক ভাজাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। এবার নেড়েচেড়ে জলটা ভালো করে শুকিয়ে নিলেই কিন্তু শাক ভাজা একদম তৈরি। নামানোর আগে লবণটা চেখে দেখে নিতে হবে। আর শাক ভাজা একটু ভিজে ভিজে থাকলেই খেতে বেশি ভালো লাগে। যারা একটু ভাজা পছন্দ করেন বেশি, সেই ক্ষেত্রে আরও 1-1.5 মিনিট পরও নামিয়ে নিতে পারেন। আর নটে শাক ভাজা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।